সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এখন যে মাঠে আছি, এই মাঠটায় একটা সময় আমরা খুব ক্রিকেট খেলতাম স্কুল লাইফে। যখন ছোট ছিলাম তখনও ক্রিকেট খেলতাম, আর এখন দেখো এখন সব ফাঁকা। মাঠটা কিন্তু ভালোই বড়। আর একটা সময় ছিল যখন এইসব জায়গাতে আমরা অনেক বন্ধুরা মিলে দুপুর দুটোর থেকে ক্রিকেট খেলা শুরু করতাম। আর এই জায়গাটাই ছিল কিন্তু সোজাসুজি পিচ, আর এই সাইডে ক্ষেত, ধান ক্ষেত, পেছনে আছে বড় একটা পুকুর, আর এই সাইডে মাঠগুলো দেখতে পাচ্ছ, ভালোই কিন্তু বড় ছিল। আর এখন একটাও কেউ নেই। ছোটবেলার সেই পুরনো দিনগুলো কিন্তু খুবই মনে পড়ে যাচ্ছে, কিন্তু এখন একটাও খেলার লোক নেই। বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দুপুর দুটো বাজলেই কিন্তু খেলতে চলে আসতাম। আর এখনকার যে ছেলেরা হয়েছে, ছেলেমেয়েরা ছোট ছোট, তারা কিন্তু সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে। বাড়ি থেকে তাদের কাছে ফোন দিয়ে দেয়, তারা গেম খেলে, কিন্তু গ্রাউন্ডে এসে তারা কিন্তু কিছুই খেলে না। না তারা ক্রিকেট খেলে, না কোনো খেলা খেলে, আর খেলাধুলো কিন্তু উঠেই যাচ্ছে। আগে গ্রাম বাংলায় তাও মানুষজন, ছোটো ছোটো বাচ্চারা, তারা খেলা করতো, আর এখন সবাই, শুধু গ্রাম অঞ্চলে না, আমি যেহেতু গ্রামে থাকি তুমি দেখতেই পাচ্ছ আমি গ্রামে থাকি, আর মানুষজন, ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের বাড়ি থেকে ছোটোবেলা থেকেই ফোন দিয়ে দিচ্ছে, আর ফোনেই শুধু গেম খেলছে তারা। আর 5-10 বছর পরে বন্ধুরা তোমরা দেখতে পাবে কি গেম নামক জিনিসটা অনেক আগে উঠে গেছে, আর খেলাধুলো, যেগুলো রিয়েল খেলাধুলো, যেগুলো মাঠে এসে খেলতে হয়, সেগুলো সম্পূর্ণ উঠে যাবে, আর খেলাধুলো করার লোক থাকবে না।